আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ। শত্রু আপনার গোলামি করবে যদি একবার তিনটি শব্দ পাঠ করেন। তিনটি শব্দ পাঠ করলে যে কোনো ধরনের শত্রু আপনার গোলাম হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার উপরে কোনো নির্যাতন পাশবিকতা কোনো কিছুই আপনাকে করতে পারবে না। প্রিয় দর্শক, ইয়াকিন ও এখলাস বিশ্বাস সাথে এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল এবং দোয়ার বদৌলতে আল্লাহ পাক শত্রুকে হয়তো বন্ধু বানিয়ে দিবেন, নতুবা ধ্বংস করে দিবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন পৃথিবীতে সবারই শত্রু থাকে। আমরা অনেকেই নিজেরাই খারাপ হই যার কারণে শত্রু হয়, আবার ভালো মানুষ আমরা অনেকেই থাকি কিন্তু তারপরেও সমাজের কিছু খারাপ মানুষ আমাদের ক্ষতি করতে চায়। এই ক্ষেত্রে শুধু এই আমলটি করবেন, জায়েজ কাজে ব্যবহার করবেন। যেমন আপনাকে ক্ষতি করতেছে চলাফেরা রাস্তায়, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানসিকভাবে ক্ষতি করে, অর্থ সম্পদ দিয়ে ক্ষতি করে, বিভিন্ন রকম অপমানজনক আচরণ করে থাকে, অথবা সম্পদ নিয়ে যায়, অথবা আপনাকে বিভিন্ন রকম পিছে ফেলানোর জন্য আপনার ক্ষতি করতে সচেষ্ট থাকে, ঠিক তখনই আপনি এই আমলটি করতে পারেন। মনে রাখতে হবে এই আমলটি করার সময় অবশ্যই আপনি হালাল খানা খাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনি আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। প্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের বের হয়েছিলেন তখন কিন্তু এই দোয়াখানা পড়েছিলেন, সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকর একটি দোয়া। এজন্যই আজ আপনাদের সামনে এই আমলটা নিয়ে হাজির হয়েছি। আসুন আমরা দোয়াটি শিখে নিই। আল্লাহুম্মা কফিনা বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনা বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনা বিমা শিইতা। আমি তিনবার পড়েছি, এভাবে আপনি বেশ কয়েকবার পড়বেন। শত্রুর সামনে গিয়েও পড়তে পারেন বা শত্রুকে খেয়াল করে, তার চেহারা খেয়াল করে আপনি সাতবার, ১১ বার, এরপরে ১৩ বার, ২১ বার, ৪১ বার, এভাবে যতবার পড়তে পারেন ততই কার্যকারিতা বাড়বে। তো এই ক্ষেত্রে শত্রুর চেহারাটা খেয়াল করবেন, অথবা শত্রুর সামনে গিয়েও পড়তে পারেন, অথবা শত্রুকে খেয়াল করেও আপনি কয়েকবার পড়তে। কিন্তু মনে রাখবেন, আমি আবারও বলি, আপনি একজন ভালো মানুষের পিছনে এই আমলটি করে তাকে কষ্ট দিবেন না, এতে করে আপনি নিজেই কষ্ট পাবেন। আল্লাহ আমাদের সহিবুজ দান করুন, আমিন।